এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটি টেক্সটকে অন্য একটি টেক্সট দিয়ে রিপ্লেস করা যায় এজন্য প্রথমে হোম রিবনের অধীনে অবস্থিত এডিটিং কমান গ্রুপের মধ্যে রিপ্লেস অপশনটিতে সিলেক্ট করি কোন টেক্সটটিকে রিপ্লেস করতে হবে এবং টেক্সটিকে কোন টেক্সট দিয়ে রিপ্লেস করতে হবে দুটি টেক্সটি এখানে ইনপুট আকারে দিতে হবে টেক্সট দুটো টাইপ করার পরে রিপ্লেস বাটনে ক্লিক করলে কার্সার যেখানে অবস্থিত তার পরের প্রথম অকারেন্সটি রিপ্লেস টেক্সট দিয়ে রিপ্লেস হয়ে যাবে এখানে দেখা যাচ্ছে আমাদের টেক্সটি রিপ্লেস টেক্স দিয়ে রিপ্লেস হয়ে গিয়েছে